ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই প্রশ্ন করেছেন যে একজন আলেমের কি কি গুণাবলী দেখে তার কাছ থেকে ফতোয়া গ্রহণ করা যায় বা তার কাছ থেকে ইলিম নেওয়া যায়। প্রিয় দিনী ভাই, একজন আলেমের মধ্যে নিম্নতম কয়েকটা বৈশিষ্ট্য যদি থাকে, তখন তার কাছ থেকে ইলিম অর্জন করা, জ্ঞান নেওয়া বা ফতোয়া গ্রহণ করা নেওয়া যেতে পারে, ফতোয়া গ্রহণ করে নেওয়া যেতে পারে। সে মুত্তাকি হতে হবে, তাকওয়ালা যেটা আল্লাহ ভীরু, এবং ওই ব্যক্তি দলিল সহকারে কিন্তু দিনের সঠিক জ্ঞান ও বুঝ তার থাকতে হবে। দলিল ছাড়া দিনের জ্ঞান থাকলে সেটা হবে না। কোরআন ও সহি হাদিস বর্ণিত সিদ্ধান্তের কাছে সে আত্মসমর্পণ করার মন মানসিকতা থাকতে হবে, যে সেটাকে বুঝতে হবে যে এটা কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু এসেছে এটাই হচ্ছে অথেন্টিক বিধান, এটাই হচ্ছে মূল বিষয়, আর বাকি যেটা এটা আর উপরে আমাদের এই মতামত চলে না। যেমন ইমাম আবু হানিফা বলেছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি। আরেকটা বিষয়ে থাকা জরুরি, কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এবং রসুলগণের দাওয়াতের নীতি রীতিনীতির অনুসারী হতে হবে। সলফে সালেহিনের বুঝ অনুযায়ী ওই ব্যক্তি ফতোয়া দিতে হবে এবং মানুষকে দার্স তাদ্রিস প্রদান করতে হবে। সলফে সালেহিনের বুঝ অনুযায়ী ফতোয়া যদি দেয় না, তাহলে কিন্তু ওই ফতোয়া গ্রহণ করা হবে না। হিকমা বা প্রজ্ঞা থাকতে হবে, কারণ আল্লাহ বলছেন উদুর সাবিলি বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সত্যের উপর সবসময় দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, হাজার বিপদ আপদ এবং ফিতনা মুসিবতের সময় হকের উপর দৃঢ় থাকতে হবে, এবং তার চরিত্র ভালো হতে হবে, যা কিছু সে জানবে সে অনুযায়ী আমল করতে হবে। নাহলে আল্লাহ বলছেন ইয়াইয়াল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা কেন ওইটা বলো যেটা তোমরা করো না। অতএব যেটা বলবে সেটার উপর সে আমল করতে হবে, যা জানবে তার উপর আমল করতে হবে, এবং যেটা এটা নিজের বিরুদ্ধে হলেও সবসময় ইনসাফের সাথে কথা বলা বা আমল করা। এবং সব ক্ষেত্রে কিন্তু মূল বিষয় যেটা এটা হচ্ছে ইখলাস থাকতে হবে। যদি ইখলাস না থাকে আর নিয়ত যদি সহি না হয়, এটা কিন্তু ও আল্লাহ রসুল বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের দারোমদার হচ্ছে নিয়াত। অতএব এই বিষয়গুলো খেয়াল রেখে কারো কাছ থেকে ইলিম এবং ফতোয়া গ্রহণ করতে পারবেন। জাজাকাল্লাহ।